বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, বাইক বাহিনীর আক্রমণ এবার গণেশ পুজোতে। ঘটনাটি ঘটেছে ভাটি অবনগর ক্যান্টনমেন্ট রোডে। ক্যান্টনমেন্ট রোডে গণেশ পুজো কমিটির উদ্যোগে এই জায়গায় পুজো করে থাকেন যারা স্থানীয় লোকেরা রয়েছেন তারা, এবং সেখানে গতকাল রাত ১২টা নাগাদ যেটা জানা যাচ্ছে যে একদল বাইক বাহিনী এসে সেখানে পুজো মণ্ডপের উল্টো দিকে বসার যে জায়গা করা হয়েছিল সেই বসার জায়গাতে থাকা চেয়ার টেবিল ভেঙে কুড়িয়ে দেয়। বিষয়টাকে কেন্দ্র করে গোটা এলাকায় কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। সেখানে টেবিল চেয়ার ভেঙে গুড়িয়ে দেয় এবং তার পাশাপাশি সেখানে আহত হয়েছেন বেশ কয়েকজন। গৌতম দেব, রাজীব দে সহ আরো পাঁচ ছয় জন সেখানে আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা গিয়ে পৌঁছেছেন এবং তার পাশাপাশি আজকে সকালে তাদের বাড়িতে তাদের সঙ্গে কথা বলতে আহতদের সঙ্গে কথা বলতে গেছেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে এই গোটা এলাকায় সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। হঠাৎ করে এই ঘটনাটা কেন ঘটল কেউ কিন্তু বুঝে উঠতে পারছেন না। বাইক বাহিনীর আক্রমণ এবার গণেশ পুজোর ঘটনাটি ঘটেছে অভয়নগর ক্যান্টনমেন্ট রোড এলাকায়। ক্যান্টনমেন্ট রোডে গণেশ পুজো কমিটির উদ্যোগে গণেশ পুজো করা হচ্ছিল এবং পুজো মণ্ডপের ঠিক উল্টো দিকে যেখানে বসার ব্যবস্থা করা হয়েছে চেয়ার টেবিল রয়েছে সেই চেয়ার টেবিলগুলোকে ভেঙে ঘুরিয়ে দেয় দুষ্কৃতিকারীরা। বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য এবং একটা আতঙ্কের পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। কেন হলো এই ঘটনা কেউ কিন্তু বলতে পারছেন না সঠিকভাবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকজন আহত হয়েছেন। গৌতম দেব, রাজেশ দে সহ আরো পাঁচ ছয় জন আহত হয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে, এবং তার পাশাপাশি আজকে সকালে গেছেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত সেখানে তাদের দেখার জন্য আহতদের, তিনিই বা কি বলছেন শুনব। সারা রাজ্যে বিজেপি সরকার আসার পর ২০১৮ সালের ৩রা মার্চ দুপুর থেকেই যে জঙ্গলের রাজত্ব তারা তৈরি করেছে তারই অন্যতম একটা দৃষ্টান্ত হচ্ছে আমাদের রাজ্যে সামাজিক উৎসব বহু বছর ধরেই হচ্ছে। এই সামাজিক উৎসবগুলোতে দলমতের প্রশ্ন থাকে না, এলাকার মানুষ সবাই মিলেমিশেই সামাজিক উৎসবগুলোতে অংশগ্রহণ করে। কিন্তু বিজেপির কাছে সবটাই হচ্ছে রাজনীতিগতভাবে তারা বিষয়টা দেখে, এবং এই সামাজিক উৎসবে পাড়া প্রতিবেশী সবাই মিলে উৎসবটা করুক এটা বিজেপির কাছে ভালো লাগে না। আর তার জন্যেই যারা এই জায়গাতে বিজেপি মনে করে যে তাদের মাধ্যমে আমরা বাধাপ্রাপ্ত হব বা বাধাপ্রাপ্ত হচ্ছি তারা সবাই এই জায়গাতে আক্রান্ত হচ্ছে। অন্যভাবে যেমন বিজেপির ভেতরের লোকও আক্রান্ত হচ্ছে যারা বিজেপির এই লুটপাট খারাপ বিষয়ের, বিজেপির ভেতরে সবাই খারাপ সেটা তো নয়, কিছু তো দু চারজন হলো ভালো মানুষ আছেন। এই ভালো মানুষটা যখন এর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করছেন, দেখছেন আপনারা সারা রাজ্যেই বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন, তো বিজেপির ভেতরের মানুষ যখন বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছেন তাদের লুটপাটের বিরুদ্ধে, তাদের সেখানে সমাজ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, তো আমাদের উপর তো আক্রমণ নেমেই আসছে। এই সময়ের মধ্যে প্রায় গতকালকে মানে রাত ১২টা সাড়ে ১২টার দিকে যখন ঘরে বারান্দাছিলাম তখন আমাদের ছোট ছোট ক্লাব এখানে গণেশ পূজা করতেছে, গণেশ পূজা সন্ধ্যার সময় প্রসাদ প্রসাদ বিতরণ হচ্ছে, এরপরে যে ছেলেরা এখানে গল্প গুজব করতেছে নাচ গানও করছে, তারপরে যখন শেষের টাইমে হঠাৎ কতগুলি প্লবন বাইক টেক দিয়ে আসছে আয়ার চেয়ার টেয়ার ভাঙতেছে, আমাদের ছোটো ছোটো বাচ্চা প্লবনটা মারতেছে। ঠিক ওই টাইমে আমি বারিন্দার থেকে দেখছি, দেখার পরে আমি নেমে গেছি যে কী হয়েছে কী করতেছি, তখন আমার উপরে আক্রমণ করছে। কারণটা হচ্ছে এখানে যে পূজা হইতেছে এটা কোনো দলগত ভাবে না, এখানে সবাই মিলে যায় করে তাদের বক্তব্য হচ্ছে এটা সিপিএম এর পূজা, এটা নেহরু এই হচ্ছে তাদের বক্তব্য। কতজন ছিল তারা? তারপর প্রায় ২৫ জন। আপনারা শুনলেন যারা আহত হয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে, এবং তার পাশাপাশি শঙ্কর প্রসাদ দত্ত প্রাক্তন সাংসদ তার বক্তব্য বা কি রয়েছে বিষয়টাকে কেন্দ্র করে। তবে এই যে ঘটনা ঘটে গেল সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
গণেশ আরাধনায় ইতিমধ্যে কিন্তু গোটা রাজ্যের সাধারণ মানুষ মেতেছেন এবং তার মধ্যে এই রকমের একটি ঘটনা ঘটে যাওয়ার পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবেই কিন্তু একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ভাটি অভয়নগর ক্যান্টনমেন্ট রোড এলাকায়। এখন পুলিশ এই ব্যাপারে কি ব্যবস্থা নেয় সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে এলাকার জনগণ। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।